হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি স্টুডিও পয়েন্ট টু। এবং এই ভিডিওতে তোমাদের সাথে জিওগ্রাফি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং এগুলি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকে 15 নম্বর সেটটি আলোচনা হবে, তো দেখে নাও। প্রথম প্রশ্ন বলেছে মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশন সি, সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট ঘোষণা করা হয়। এটার সঠিক অ্যান্সার হবে অপশন এ, 1989। পরের প্রশ্ন, সাইরাইট ইন্ডাস্ট্রি বলতে কোন শিল্পকে বোঝানো হয়েছে। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পেট্রোকেমিক্যাল শিল্পকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি কার নামে নামাঙ্কিত। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, নিম্নোক্তর মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি। এটার সঠিক অ্যান্সার হবে অপশন ডি, দামাস্কাস। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়। তো এটির সঠিক অ্যান্সার হবে অপশন বি, কর্ণাটক রাজ্যে। পরের প্রশ্ন, তেহেরি বাঁধটি কোন নদীর উপর অবস্থিত। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশন বি, গঙ্গা। কিন্তু তোমাদের যদি অপশন দেওয়া থাকে ভাগীরথী, ভাগীরথী তোমরা এটা করবে, ঠিক আছে? তো ওটার সঠিক অ্যান্সার হবে ভাগীরথী, কিন্তু এখানে ভাগীরথী দেওয়া নেই, গঙ্গা আছে, তো এখানে গঙ্গা হবে অ্যান্সার। তো এটি উত্তরাখণ্ডে অবস্থিত। কিন্তু পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি বামন গ্রহ নয়। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, নেপচুন। নেপচুন ব্রাহ্মণ গ্রহ নয়। পরের প্রশ্ন, তুঙ্গাভদ্রা কোন নদীর উপনদী। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশন বি, কৃষ্ণা নদীর উপনদী। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি কোথায় স্থাপিত হবে। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশন বি, মথুরাতে। পরের প্রশ্ন, ভারতের সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত আছে। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দামোদর অববাহিকায়। পরের প্রশ্ন, পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশন এ, দক্ষিণ আমেরিকাতে। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি ভারতের একটি শুল্কমুক্ত বন্দর। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশন বি, কান্ডালা। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী। এটার সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সিন্ধু। পরের প্রশ্ন, ফোর ও ক্লক রেন নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায়। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশন বি, আমাজন ও কঙ্গো অববাহিকায়। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি। তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, NH-44। পরের প্রশ্ন, ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মিজোরাম। পরের প্রশ্ন, নিচের কোন নদীটি গুজরাটে আরব সাগরের কাম্বে উপসাগরে জল শূন্য হয়ে যাচ্ছে। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশন ডি, তাপ্তি নদী। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যটি ভারতে প্রথম জেন্ডার পার্ক স্থাপিত করল। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশন সি, কেরালা। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি সংখ্যক এবং বৃহৎ ড্যাম রয়েছে। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশন ডি, মহারাষ্ট্রে সবথেকে বেশি ড্যাম রয়েছে এবং বৃহৎ সংখ্যকও ড্যাম রয়েছে। পরের প্রশ্ন, নিচের কোন ভারতীয় সৌরশক্তি ফার্মটি মার্কম ক্যাপিটালের দ্বারা এনার্জি কোম্পানি 2020 ধারণ ক্ষমতার দিক থেকে প্রথম স্থানের মর্যাদা লাভ করে। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশন বি, আদানি গ্রিন। পরের প্রশ্ন, অলং কিসের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশন সি, চায়ের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, নিম্নের হিমালয়ে কোন পিকটি নেপালে অবস্থিত নয়। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশন এ, কামেট নেপালে অবস্থিত নয়। পরের প্রশ্ন, নাথুলা গিরিপথটির মাধ্যমে ভারতের সাথে কোন প্রতিবেশী দেশটির সংযোগ সাধন হয়েছে। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশন ডি, চীন। পরের প্রশ্ন, কাথিয়াবাড় উপদ্বীপটি কোন রাজ্যে দেখা যায়। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশন সি, গুজরাট রাজ্যে দেখা যায়। পরের প্রশ্ন, নিম্নের কোন জায়গাটি তাম্র খনির জন্য বিখ্যাত। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশন এ, ক্ষেত্রী, এটি তাম্র খনির জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যটির সাথে দিল্লির সীমারেখা দেখা যায়। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে
অপশান এ হরিয়ানা। দিল্লি আর যে সমস্ত স্টেটের সাথে বর্ডার শেয়ার করেছে সেগুলি হল উত্তরাঞ্চল, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থান। পরের প্রশ্ন, ভারতের পশ্চিম উপকূলে কোন শহরটি অবস্থিত নয়? তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান বি গোপালপুর। পরের প্রশ্ন, কোন পদ্ধতির মাধ্যমে উষ্ণ এবং কম ঘনত্বের উপাদানগুলির ওপরের দিকে এবং অপেক্ষাকৃত ঠান্ডা এবং বেশি ঘনত্বের উপাদানগুলোর নিচের উক্ত ফাঁকা স্থান পূর্ণ করে? তো এটা কোন পদ্ধতির মাধ্যমে হয়? তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান ডি পরিচলন পদ্ধতির মাধ্যমে হয়। পরের প্রশ্ন, একটি বিশেষ খাল বা নালা যেখানে জলের স্রোত ভূমিরূপের উপরিভাগের বিশেষ টিলা বা ঢালের প্রতি বাধাপ্রাপ্ত হয়, এই ধরনের নালাপথ বা খালকে কী বলে? তো এটা নালা হবে, কী বলে? তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান সি লিফট চ্যানেল।